আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, কম বেশি প্রত্যেকেই আমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলোতে অনেক সময় অপ্রত্যাশিত আমরা কিছু ইমেজ দেখতে পাই, যেগুলোকে আমরা অনেক সময় পর্ন পিকচার বা ব্লু পিকচার নামে অভিহিত করে থাকি। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটি ট্রিক্স শেয়ার করব যে কাজটি করলে আপনার গুগলের সার্চটা অনেক সেফ থাকবে। অর্থাৎ আপনি যদি গুগলে খারাপ কিছু কিওয়ার্ড লিখেও দেন, তবু আপনার এখানে অ্যাডাল্ট কন্টেন্ট আসলে আসবে না। তো এই কাজটি আমরা কীভাবে করব চলুন দেখে নিই। তো আমরা নিচের দিকে দেখবেন সেটিংস লেখা আছে, সেটিংস লেখা থেকে আমরা সার্চ সেটিংস করে দেব। সার্চ সেটিংসে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস প্রদর্শিত হবে। এখান থেকে আপনারা লক্ষ্য করবেন যে সেভ সার্চ নামে একটি অপশন আছে। এখানে একটি বিষয় বলে রাখি যে আপনাকে সেভ সার্চ অন করে দিতে হবে। এখানে বলা আছে টার্নিং সেভ সার্চ হেল্পস হাইড এক্সপ্লিসিট কন্টেন্ট লাইক পর্নোগ্রাফি, সেভ সার্চ প্রিফারেন্স মে বি সেট বাই ইয়োর ডিভাইস অর নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। ইফ ইউ ক্যান টার্ন ইট অফ, চেক উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেটর ইফ ইউ নেটওয়ার্ক অর ডিভাইস। এখানে বলা হচ্ছে যে আপনি যদি সেভ সার্চটা অন করে দেন, সেক্ষেত্রে আপনার যে অ্যাডাল্ট কন্টেন্ট আছে পর্নোগ্রাফির মতো, সেগুলো থেকে আপনি দূরে থাকবেন। তো এই কাজটি করার জন্য আমাদের প্রথমেই সার্চ সেটিংয়ে গিয়ে টার্ন অন সেভ সার্চ এখানে টিক মার্ক করে দিতে হবে। টিক করে দেওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। আসার পর আমরা এখানে রিজনটা সেট করে দেব। তো রিজনটা কারেন্ট রিজন অটোমেটিক্যালি থাকে, এখান থেকে আমরা আমাদের নিজ কান্ট্রিটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা সেভ অপশনে ক্লিক করব। বিষয়টা আমি আরেকটু আরেকবার দেখাচ্ছি। আমরা সেভ সার্চের এখানে টিক মার্ক করে দেব এবং নিচে এসে আমাদের রিজন সেটিংয়ে গিয়ে আমরা রিজনটা বাংলাদেশ করে দিয়ে সেভ করে দেব। লেখা এসেছে ইয়োর প্রেফারেন্স হ্যাভ বিন সেভড, আমরা এখানে ওকে দিয়ে দেব। তো এখন আপনার গুগলের সার্চটা অনেকটাই সেভ হবে। এক্সাম্পল হিসেবে আমি কিছু অ্যাডাল্ট কিওয়ার্ড লিখছি, দেখুন এখানে আসে কি না। আমি লিখছি এক্স 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 পিকচার, লিখে আমি এন্টারপ্রেস করছি। লক্ষ্য করুন এখানে এক্স 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 পিকচার নামে কোনো ডকুমেন্ট কিন্তু এখানে গুগল আমাদেরকে দেয়নি, কারণ এখানে সেটিং অপশনে গিয়ে আমরা সেভ সার্চটা অন করে দিয়েছি, যার জন্য এটি অন আছে। অর্থাৎ এই সার্চিংয়ের ক্ষেত্রে সেভটা যদি অন থাকে, সেক্ষেত্রে আপনার যে কোনো ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট বা অপ্রত্যাশিত কন্টেন্ট থেকে আপনাকে অনেকটাই সেভ রাখবে। আর এটা যদি আপনি তুলে দেন, সেক্ষেত্রে আপনি এগুলো লিখে এই ধরনের কন্টেন্ট লিখে দিলে দেখবেন যে অনেক অপ্রত্যাশিত ছবি এখানে চলে আসবে। তো আশা করি ট্রিক্সটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য।